রাজধানীর বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের 9 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদ উপহার হিসেবে এই টাকা দেয়া হচ্ছে। পুড়ে যাওয়া মার্কেটটির ব্যবসায়ী, দোকান মালিক এবং কর্মচারীরা এই অর্থ পাবেন। আজ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ তথ্য নিশ্চিত করেন। মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে সেই টাকা এরই মধ্যে ভুক্তভোগীদের কাছে পৌঁছেছে বলেও জানান তিনি।